গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। আজকে হচ্ছে মঙ্গলবার, না আজকে মঙ্গলবার, সম্ভবত 17 তারিখ। আর আজকে বিশ্বকর্মা পুজো, এটা একদম শিওর, কারণ সকালবেলায় আমাদের পুজো হয়েছে আর কি। গাড়ির ড্রাইভার নিয়ে গেছে, যেখানে পুজো হয় পুজো করিয়ে নিয়ে এসছে গাড়িটারি পরিষ্কার করে। আর তো বিকেল 5:30 বাজে পাক্কা, দেখো রেডি হয়ে গেছি। আমি আর আমার বড় মেয়ে একটু যাচ্ছি, আর ছোট মেয়ে আর ওর বাবা বাড়ি থাকতো, ওর বাবা অফিস থেকে ফিরে এসে খাবার টাবার চা টা খেলো, তারপরে আমরা বেরোচ্ছি। ছোট মেয়ে আর বাবা বাড়ি থাকছে, আমি আর বড় মেয়ে বেরোচ্ছি। দেখো কোথায় যাই, সঙ্গে থাকো। কেমন গণেশ পুজো? এই যে বিশ্বকর্মা পুজো চলছে এখানটাতে, এই যে গান, এই যে বিশ্বকর্মা ঠাকুর প্রণাম করলাম দাঁড়িয়ে, একটু ভিডিও করলাম, গান চলছে বলে মিউট করলাম, সেজন্য ভয়েস দিচ্ছি। এখানে দেখো ইয়ে হচ্ছে বিশ্বকর্মা পুজো। প্রথমে আমি ভাবছি, দেখ ভুলে গেছি যে প্রথমে কি বলছে, তো গণেশ পুজো এখনো চলছে। হ্যাঁ, কিন্তু মূর্তি দেখেই মনে হচ্ছে যে অন্য কিছু। আজকে গাড়ি পুজো হয়েছে, দেখেছো? এই দেখা বিশ্বকর্মা পুজো, গ্যারেজে ঢুকে যাচ্ছে গাড়ি পুজো হয়ে, দেখেছো? দেখতে পাচ্ছ? বন্ধুরা বাসের আলোতে আলোকিত, সূর্যের আলোকে আলোকিত, চাঁদের আলোকে আলোকিত, যেমন হয় না তেমনি বাসের আলোকে আলোকিত। এখানে ইয়েতে এখানে কিছু, এখানে ওই এটাকে কি বলে, বিলবোর্ড, বোর্ডের আলোকে আলোকিত। হ্যাঁ, দেখা যাচ্ছে পরিষ্কার। বাড়িটা এদের এত অন্ধকার কেন? হ্যাঁ, সোনপাপড়ি আমার মেয়ে একটা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর পেছনে আমি একটা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে বন্ধুরা, আমি আর আমার বড় মেয়ে গেছিলাম, ফিরলাম 7টা নাগাদ, 7:10। তো হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে এলাম, একটু হাঁটাও হলো। কি কি নিয়ে এসেছি দেখো, গেছিলাম হচ্ছে রিলায়েন্সের স্মার্ট বাজারে। এই যে এই যে এই যে দাঁড়ো, একটু দেখিয়ে নি, আমরা হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসে, তুমি আর বাবা তো বাড়িতে ছিলে, আমি একটু দেখিয়ে নি তারপরে। এই যে দেখো বানানা চিপস, যা এটা পাপাকে দিয়ে আসবে, যা ওটার সাথে খাবে যাও। ইয়ে ছানা শুনে যাও, ওরে পাপাকে দিবি যা। আচ্ছা ঠাকুরের সঙ্গে তুমি পাপাকে দিবে যাও বললাম, ওই বানানা চিপসটা দে, ইয়ের সাথে যদি খায় পাপা দে, খোল। ক্লান্ত হয়ে যায়। এই দেখো ওয়েফার, ওয়েফার গুলো বুঝতেই পারছো ওরা একসাথে ইয়ে করে দিয়েছে। এটাতে সব রকমের আছে, ভ্যানিলা আছে, তারপরে স্ট্রবেরি আছে, তারপরে চকলেট আছে, তারপরে অরেঞ্জ আছে, সব একসাথে 6টার একসাথে বাঞ্চ যায় আগে জানো, ওয়েফার ওয়েফার। হ্যাঁ, আর এই যে মরিসের ব্রেড নিয়েছি, কাপকেক নিয়েছি, মরিসের দুটো ব্রেড নিয়েছি, একটু অফার প্রাইসে ছিল। এটা একটা ব্রেড নিয়েছি, এই যে এই যে এগুলো
এটা কালকে খাবো, এটা শনিবারে খাবো। এক দুটো চিপস বিঙ্গো, একটা রেড অ্যান্ড একটা পপল, দুটো তেল, একটা হোয়াইট অয়েল, একটা সর্ষের তেল, একটা কাপ কেক হচ্ছে প্লেন, আর একটা হচ্ছে তোমার চকোলেট, আর দালিয়া, আর আমুল গোল্ড দুধ, আর এটা কি জানো, এটা একটা মেহেন্দি কোন, এই যে মেহেন্দি লাগায় না হাতে, দেখি আমার বড় মেয়ে বললো নাও আমি লাগিয়ে দেবো মা। ও কোনোদিন মেহেন্দি নিজের তো লাগাইনি, মানে কোনদিন লাগিয়ে দেয়নি, ও আঁকে ভালো কিন্তু মেহেন্দির আট আলাদা, ওর আঁকা কোনো কোনো সময় তোমাদেরকে আমি দেখিয়েছি। চা, আমরা তো দুধ চা খাই ম্যাক্সিমাম টাইম, দুধ চায়ের থেকে লিকার খেতে পারলে ভালো, কিন্তু আমাদের সেই ছোটোবেলা থেকে দুধ চা খাওয়ার অভ্যেস। আর এই যে রলিকের বাটার স্কচ আইসক্রিম, কি করছো তুমি, ওগুলো ওয়েফার, এগুলো খুব লাইটলি ধরতে হয়, এগুলো ভেঙে যায়, নইলে তুমি এদিক এদিক ছোটাছুটি করছো কেন, ভেঙে গেলে ওটার কী টেস্ট থাকবে। আর তো এই রলিকের আইসক্রিম, এই তুমি চিপসগুলো সব শেষ করো না, তোমাকে দিতে বললাম তার মানে এই নয়। এ দেখো এখানে ঠাকুর বলছে, আমার এই যে ছবিতে দেওয়া আছে না, এটা কেরালার কুচিপুড়ি ডান্সের মনে হয় না কি জানি না, ঠিক মনে হয় তাই কুচিপুড়ি। তো বন্ধুরা দেখো ঘুড়ি দেখা যাচ্ছে, কি করব বন্ধুরা, চলো ভিডিওটা শেষ করি। তো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, আইসক্রিম খাবো, তখন আইসক্রিম খুলবো, তখন খাবো, তখন একটু ভিডিও করে নেব, মানে আগেই ভিডিওটা শেষ করে রাখছি, ভিডিওটা আমি শেষ করে রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, দিদির পাশে থেকো, সববার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন বাই, চলো আবার গাইকে নিয়ে আয়। হ্যাঁ মাই ফেভারিট, গলে গেছে, গলে গেছে না, এই জায়গাটা গলেনি, এই জায়গাটা তোরা খামা, তারপরে এইটা পুরোটা তো আজকেই খেয়ে নেবো না, চকো আছে, চকো আছে, বাটার স্কচ মাই ফেভারিট, ইংলিশে বলে হচ্ছে। এই যে দেখো এখন আইসক্রিম খাচ্ছি আমরা, ওয়াও বাটার স্কচ আমার ফেভারিট, হালকা হেঁটে এলাম তো আমরা, হালকা মানে একদম টাইটটা নেই আর কি, আমার এটাই ভালো লাগে, খুব একবারে চিল্ড হয়ে থাকলে ভালো লাগে না। চলো বাবাই।